পটলটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে ফোটন, লবঙ্গ, এলাচ, দারুচিনি, ভালো করে নেড়ে নিয়ে কয়েকটি পেঁয়াজ ভাজি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, লঙ্কা বাটা, হলুদ বাটা, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি একটু জল দিচ্ছি অল্প করে, টক দই দিচ্ছি, কাজু বাদাম বাটা দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, 1 কিলো পটল দিয়ে দিচ্ছি। তেমন একটু জল দিচ্ছি, এবার আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা নারকেলের পুরো দুধটা ঢেলে দিচ্ছি, তারপর আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমার পটলের ভাপা দম হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিই।